নমস্কার। আজকের ময়দানে ক্লাবগুলিতে অনেকটাই স্বস্তি, কারণ দুপুর থেকেই ময়দান চত্বরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, কিন্তু স্বস্তি নেই ওয়ারিতে। গভর্নিং বডি সভার পর, সহসচিব নির্বাচনের পর আইএফের শীর্ষকর্তারা জানিয়েছিলেন 20 জুন 4 সদস্যের কমিটি মিটিং হবে, সেদিনই চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে ওয়ারি এবং টালিগঞ্জের সাসপেনশনের ব্যাপারে। কিন্তু সেই মিটিং অনিবার্য কারণে আরও 24 ঘন্টা পিছিয়ে গেছে। 21 তারিখ হবে সেই মিটিং, কিন্তু সচিবের চেয়ারে বসে গতকাল অনির্বাণ দত্ত আমাদের স্পষ্ট জানিয়ে দিয়ে গেছেন 25 তারিখে মেহামানের প্রথম ম্যাচ খেলবে ওয়ারির বিরুদ্ধে। এখনও ওয়ারি সাসপেনশনের জন্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে কোনো প্লেয়ারকে সই করাতে পারেনি, নাম নথিভুক্ত করতে পারেনি। কতটা সমস্যার মধ্যে রয়েছে ওয়ারি, তাই সন্ধ্যাবেলায় আমরা এসেছিলাম ওয়ারি ক্লাবে, এখানে মুখ ভার করে চিন্তার মধ্যে রয়েছেন তারা। আমরা কথা বলে নেব ওয়ারির কর্মকর্তাদের মধ্যে সঙ্গে। প্রথমে ফুটবল সচিব ইন্দ্রনাথ পালের কাছে আসবো। এই মুহূর্তে আপনাদের মানসিক অবস্থাটা ঠিক কেমন? খুবই কষ্টকর। যতক্ষণ না এটা উঠছে ততক্ষণ আমরা মানে বুকে বল পাচ্ছি না, মানে বলে না যে বিনিদ্ধ রজনী কাটানোর মতন অবস্থা। সবসময় টেনশন আছে, আমরা তো কী হবে। তো আমার সাথে আছে সবাই, সেই নিয়েই আলোচনা করছে। তবে যতক্ষণ না উঠছে ততক্ষণ একটু শান্তি পাচ্ছি। প্রথম ম্যাচই মেহমানের স্পোর্টিংয়ের বিরুদ্ধে একেবারে বাঘের সঙ্গে লড়াই, শেষ 3 বারের চ্যাম্পিয়ন। বাঘ হতেই পারে, বড় টিম বাঘ হতেই পারে, কিন্তু আমরাও কিন্তু চিতাবাঘ, এটা ভুলে যাবেন না। ওয়ারি ক্লাব কিন্তু এরকম অনেক ইতিহাস আছে, অনেক বড় বড় ক্লাবকে হারিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো ওয়ারি ক্লাবে কলকাতা শহরের এমন কোনো, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এমন কোনো প্লেয়ার নেই, যদি 100টা প্লেয়ার খেলে থাকে তার মধ্যে 70টা প্লেয়ার কিন্তু ওয়ারি ক্লাব খেলে গেছে। ওই একটা এক্স প্লেয়ার বসে আছে, ও কিন্তু আজকে আমাদের সাথে জড়িত আছে, ও আমাদের সাথে জড়িত আছে। সুতরাং আমরা চাই যে আমাদের উপরে এটা উঠে যাক, এটা উঠে গেলে আমরা আরও আরও ওপেন মাইন্ডে ফুটবলটা খেলতে পারব। আর প্রস্তুতির সময় তো প্রায় পেলেনি না, আগামীকাল যদি আমরা ধরে নিই যে সাসপেনশন উঠবে, তারপর তো 4টে দিন ঘটনা, আমরা সেরকম পাইনি। যদি আর একটু সময় পেতাম ওঠানোর পরে, যদি আইএফএ যদি একটু সদয় হতো আমাদের আর একটু সময় দিত, খুবই ভালো হতো। তবে ওনারা সব কিছু ঠিক করে ফেলে দেন, তো যা হোক একটা তো নামতে হবে, কিন্তু নামাতে হবে। তবে লড়াই হবে, সব পুরনো প্লেয়ার আছে, পাঁচু আছে, নারিন্দার আছে, এরা সবাই মিলে আসছে, সবাই যারা প্লেয়ার খেলে গেছে তারাও, যারা মেম্বার সবাই ফোন করছে যে লড়াই করতে হবে, দেখা যায়। আর সবচেয়ে বড়ো কথা, ওই ক্লাবের যে ক্যাপ্টেন কিন্তু আমার পুরনো প্লেয়ার, এটাও কিন্তু আমাদের সবচেয়ে বড় বল যে ক্যাপ্টেন আছে তন্ময় আমার টিম থেকেই খেলে গেছে, এটা আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। এখন পর্যন্ত সেই দায়িত্বটা এখন আসেনি, কারণ আইএফএ যতক্ষণ না এইটা না তুলছে ততক্ষণ তো রেজিস্ট্রেশন করা যাবে না। কেউ ব্যক্তিগত আমাকে বলতেই পারে, কিন্তু ব্যক্তিগত কথায় তো কোনো কাজ হয় না, কাজটা করতে হবে আইএফএ থেকে যখনই আমরা ক্লিন চিট পেয়ে যাবো যে হ্যাঁ আপনারা এবার আপনাদের প্লেয়ার রেজিস্ট্রেশন করুন, আপনাদের তো 25 তারিখ খেলা, তখন আমরা ঝাপাবো। আমাদের যে টিম করা হচ্ছে, যেরকমভাবে টিম করা হচ্ছে, অর্থনৈতিক আমরা খুব স্টাবলিশমেন্ট না, অর্থনৈতিক জায়গাটাও আমাদের খুব কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেক্রেটারি অমিত চক্রবর্তী যেই রকমভাবে বলেছে, আমাদের ক্লাবের টিম সেইভাবেই তৈরি হচ্ছে, সেইভাবেই আমরা তৈরি করছি, এবং আমরা আশা করছি আমাদের টিমের রেজাল্ট যে যতই চেষ্টা করুন আমরা ভালো রেজাল্ট করে মাঠ থেকে বেরোব। এই যে সমস্যার জন্য জেদটা কি আরো বেড়েছে? জেদটা তো নিশ্চয়ই পাবে, জেদটা তো আপনি যদি একটা গুলি খান সেই গুলিটা বার করার পর আপনার তো তেজ থাকবে, কে গুলিটা মেরেছে, কেন গুলিটা মারা হয়েছিল, সেই ছোবল তো আপনাকে দিতেই হবে, ছোবল হবে মাঠের মধ্যে। আপনি বলছেন যে 8 মাস পর যেভাবে ব্যাপারটাকে প্রকাশ হয়েছে সেটা কি যে দুটো ম্যাচ নিয়ে ধরুন কথা উঠেছে,
সে দুটো ম্যাচ তো তাদের কাছে ক্লিপিং ছিল, তাদের কাছে তো ক্লিপিং ছিল, তারা তো সেটা ভিডিও ই ছিল তো, হ্যাঁ সব দেখিয়েছিল, স্পোর্টস দেখিয়েছিল, সবই দেখিয়েছিল, সেইটা দেখে বিচার করতো, সেইখানে সবাইকে ডেকে দেখাতো, সেইখানে দেখলে তো সবচেয়ে পরিষ্কার হয়ে যেত, ওইটা ওই জায়গাটা তো পরিষ্কার হওয়ার সবচেয়ে বড় জায়গা, একটা ম্যাচ দেখে যেটা সিদ্ধান্ত নেওয়া যায়, কারোর মুখের কথায় তো সিদ্ধান্ত নেওয়া যায়, ম্যাচ একদম লাইভ দেখতে পারতো, লাইভটা না, লাইভটা সেই ভিডিও ওই সে দেখতে পারতো, দেখে সিদ্ধান্ত নিয়ে যদি আমাদের কাল্পিট মনে করতো আমাদের ডেকে ডেকে বলতো যে এই জায়গায় আপনাদের কাল্পিট ধরা পড়ছে। এবং সবচেয়ে বড় কথা দুটো যে বিতর্কিত ম্যাচ নিয়ে এত জল ঘোরা হচ্ছে, রেফারেন্স রিপোর্ট, ম্যাচ কমিশনের রিপোর্ট, এরকম কোনো রিপোর্ট নেই, অভিযুক্ত কেউ নেই, এবং সেটা কিন্তু আইসোর কর্মকর্তারাও স্বীকার করেছে, সবাই জানে, কিন্তু কোন কি কারণে হলো, কেন হলো, কোন দৃষ্টিভঙ্গিত হলো, কোন প্যাচাকলের মধ্যে আমাদের ফেলে দেওয়া হলো, এটা আমরা বুঝতে পারি না। আমাদের সবাইকে সচেতন থাকা উচিত যে একটা এত বড় ক্লাব, এতদিনের ক্লাব, এই ক্লাব থেকে কে না খেলে গেছে, আপনারা জানেন সরস্বতী, পরিমল দে, এরা এইখান থেকে খেলে গেছে, তারা আজকে ধরুন পিন্টুদা বেঁচে আছে, পরিমলদা বেঁচে নেই, শান্তমিত্র খেলে যাচ্ছে, এরা আমাদের ক্লাবের এবং ক্লাবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এইখান থেকেই খেলে উঠেছে, এই তিজিত তো আমাদের সব ভাইয়ের মতন, এরাও তো খেলে গেছে, এরাও তো দেখেছে, কিন্তু একটা ক্লাবের এগেনস্টে এইটা আনার পর, আনতে যাচ্ছি যখন অ্যাসোসিয়েশন, আমার ব্রেন বডি তো আগে আমাকে ডেকে বলা উচিত প্রথম যে তোমাদের এগেনস্টে এইসব হচ্ছে, তোমাদের সঙ্গে এইসব জানা যাচ্ছে, যাই হোক ব্রেন বডি করেছে, ব্রেন বডির ব্যাপার, কিন্তু এইগুলো যাতে বলবো কি, এগুলো কোনো পলিটিক্সের মধ্যে না দিতে সুন্দরভাবে অ্যাসোসিয়েশন চালিয়ে আমাদের ফুটবলটাকে যেন আরও উন্নতি করা যায়, এই দিকে আমাদের সবার মনে তোমাদের আজ তোমার আজই, আর আমরা এবার খেলে দেখাবো যে আমরাও খেলতে জানি, যারা আমাদের নামে ব্লেম দিয়েছে সেই ব্লেমের উত্তর আমাদের মাঠে পরিচয় হবে, আমাদের উত্তর আর কোনো জায়গা না, আমাদের টিমের উত্তর হবে মাঠে, আমরা খেলে আমাদের উত্তর হবে। নরেন্দ্রদা কতদিন প্র্যাকটিস করছে ওয়ান? এখন তো সবে সাতদিন হয়েছে, আগে তো আমরা তো জানতাম না যে আমরা খেলবো কি খেলবো না, সাতদিন ধরে আমাদের প্র্যাকটিস আরম্ভ হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট কোচ শঙ্কর ধর আছেন, এই তো নিয়ে চলছি, দেখা যাক কি হবে, সবই উপরওয়ালা, আর তোমাদের সবাই ভালোবাসা, যদি টিমটাকে দাঁড় করানো যায় চেষ্টা করছি, তোমাদের ভালোবাসা টিমটা দাঁড় হয়ে যাবে, অনেক প্লেয়ার দিয়েছে, অনেক প্লেয়ার আছে, তারাও এগিয়েছে, কিছু কিছু প্লেয়ার দিয়েছে আমাকে, বেঁচে নিয়েছি, আর সবচেয়ে বড়ো কথা হলো আমার পুরনো প্লেয়ারগুলোকে কিছু ধরে রেখেছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তারা এসছে, তারা খেলা ছেড়ে, এবং তাদের কন্ট্যাক্টে কিছু কিছু প্লেয়ার আমি পেয়েছি, যারা বাইরে খেলতে গিয়ে যারা আছে সেই সব প্লেয়ারগুলোকে আমরা অ্যারেঞ্জ করিয়েছি, দেখা যাক তারপরে সবই সময় বলবে। সবচেয়ে বড়ো কথা আগে ট্রেন বডি আমাদের কাউকে তুলে দিলে এই রিকোয়েস্টটা বারবার করা হচ্ছে যে ট্রেন বডি যেন আমাদের তুলে দেয়, ফুটবলটাকে বাঁচিয়ে দেয়, বডি ক্লাবটাকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে কিছু করার নেই, তার পিছিয়ে তো কিছু করার নেই। অনেক ধন্যবাদ ওয়ারি কর্মকর্তাদের, আমরা ঠিক বুঝতে পারলাম যে কতটা সংকটের মধ্যে, কতটা সমস্যার মধ্যে, মানসিক টানাপোড়েনের মধ্যে তারা রয়েছেন। আমরা আশা করব যে আগামীকাল যে ফরম্যাট কমিটির মিটিং আছে, শেষ পর্যন্ত অনেক টাল মহানার পর আগামীকাল চারটের সময় আইসে দপ্তরে যে মিটিং আছে, সেখান থেকে হয়তো ভালো কিছু খবর আসবে ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামী কর্মকর্তাদের জন্য। তদন্ত হয়তো তদন্তের মধ্যে চলবে, কিন্তু ক্লাব 35-36টা ছেড়ে দুটো ক্লাব, মানে প্রায়
দুটো কাপ মিলিয়ে 70 ছেলে এই মুহূর্তে তার ভাগ্য সুখ সুতরূপে ঝুলছে। তারা কিন্তু এরপরে অন্য কোনো ক্লাবে সুযোগ পাবে না, একদম লিগ চলে এসেছে দোরগোড়ায়। সব কিছু বিচার করেই হয়তো আগামীকাল সিদ্ধান্ত নেবেন আইএফএ কর্মকর্তারা, বিশেষ করে সুব্রত দত্তের মধ্যে শীতাধিক কর্মকর্তা যখন রয়েছেন এই ফরম্যাট কমিটিতে।